শুভ সন্ধ্যা বন্ধুরা আজ সাতাশ জানুয়ারি শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কাঠলতলির মাদ্রাসার দান বাক্স সহ দোকানে চুরি কাবুগঞ্জ জনতা কলেজে দুপক্ষের মারপিট জল গোড়ালো থানা অবধি আগামীকাল ধলাই বিএনএমপি স্কুলের অনুষ্ঠানে আসছেন রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া কংগ্রেসের চাপটার ক্লোজ করতে চলেছেন অঙ্কিতা বিজেপিতে সম্ভাবনা রাম মন্দির অতীত এবার রাম সেতু বানাবে কেন্দ্র সামনে এলো বড় পরিকল্পনা আজ সন্ধ্যা সাতটায় ইস্তফা দিচ্ছেন নীতিশ কুমার জল্পনার রাজনৈতিক মহলে মুসলিমরা জ্ঞান জ্ঞানব্যাপীর জায়গা হিন্দুদের হাতে তুলে দিক বিতর্কিত দাবি মুদির মন্ত্রীর লোকসভা নির্বাচনের আগে কি একশো টাকার নিচে নামবে পেট্রোলের দাম প্রকাশ্যে এলো বড় খবর এবং সর্বশেষ খবরটি হল নীতিশ কুমার ইন্ডিয়া ব্লকে থাকলে প্রধানমন্ত্রী হতেন বিহারের মুখ্যমন্ত্রীকে নিয়ে বড় কথা বললেন অখিলেশ এলাকার একটি মাদ্রাসার সহ একটি দোকানে চুরির ঘটনা ঘটল শুক্রবার রাতে একদল চুর প্রথমে একটি দোকানে হাত সাফাইয়ের পর লাগুয়া মাদ্রাসায় থাকা দান বাক্স ব্যাঙ্গে টাকা লুটে নিয়ে যায় আজ সকালে ঘটনাটি জানাজানি হলে তদন্তে নামে স্থানীয় পুলিশ জানা গেছে শুক্রবার গভীর রাতে খাটলতলি এলাকার কুর্তি জামিয়া ইসলামিয়া কাসিমুল উলু মাদ্রাসা সংলগ্ন ইসলাম দোকানে হানা দেয় চুরের দল তারা দোকানের শার্ট আর ব্যাঙ্গে ভেতরে প্রবেশ করে ক্যাশ বাক্সে থাকা নগদ লক্ষাধিক টাকা লুটে নিয়ে যায় এরপর দলটি মাদ্রাসায় প্রবেশ করে চুরির ঘটনা সংগঠিত করে চুরির খবর চাউর হতে আজ সকালে অকুস্থলে ভিড় জমান স্থানীয়রা এদিকে এই ঘটনায় পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত এতে কোনো ধরপাকড়ের খবর পাওয়া যায়নি পরবর্তী খবরটি হল দুদিনের সফরে আসছেন রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া আগামীকাল আঠাশ এবং উনত্রিশ জানুয়ারি রাজ্যপাল শিলচরে আসছেন রবিবার বেলা সাড়ে বারোটায় কুম্বিগ্রাম বিমানবন্দরে পৌঁছাবেন রাজ্যপাল কুম্বিগ্রাম বিমানবন্দরের ভিআইপিতে মধ্যাহ্ন বুজনের পর দেড়টায় দোলাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন সড়ক দোলাই বিএনএমপি এইচ এস স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন সেখান থেকে শিলচর সার্কিট হাউস পৌঁছবেন পরদিন সোমবার সকালে ডেপুটি কমিশনার পুলিশ সুপার সিকিউরিটি এজেন্সিগুলির প্রধান এবং বিভিন্ন সরকারি বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক করবেন বৈঠক শেষ করে সেখান থেকে রাস্তা দিয়ে কুম্বিরাম বিমানবন্দরে পৌঁছে গুয়াহাটি ফিরবেন পরবর্তী খবর কি হলো খাবুগঞ্জ জনতা কলেজে দুপক্ষের মারপিট জলগুড়ালো থানা অবধি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুক্রবার খাবুগঞ্জ কলেজে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় এরই অঙ্গ হিসেবে রশি টানা টানি খেলায় এক পক্ষ জয়ী হলে জয়ের আনন্দে জয় শ্রীরাম এতে অপর পক্ষ ক্ষেপে গিয়ে বিজয়ী দলের উপর আক্রমণ করে বসে জনৈক্য এনসিসি ক্যাডের মারপিট বন্ধ করতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ উঠে খবর পেয়ে আসে সুনাই থানা আধিকারিক পরে তিনি কলেজের ভেতর বিষয়টির মীমাংসা করে দেন এদিকে এনসিসি ক্যাডেট কলেজ থেকে স্কুটি দিয়ে বাড়ি ফেরার পথে তাকে প্রথমে পেছন থেকে ধাক্কা দেয় একটি কার তারপর তাকে মারধর করেন কারে থাকা তিন ব্যক্তি এ নিয়ে সুনাই থানা এক মামলা দায়ের করা হয়েছে বিষয়টির আশু সমাধানের জন্য কাছাড়ের পুলিশ সুপারের দৃষ্টি কামনা করা হয়েছে পরবর্তী খবরটি হলো আজ সন্ধ্যে সাতটায় ইস্তফা দিতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি আজ রাজভবনে গিয়ে ইস্তফা দেবেন বলে শোনা যাচ্ছে এরপর ফের অবশ্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতিশ এনডিএতে ফিরছে তার দল জেডিইউ ফলে বিজেপির সমর্থনে ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার রবিবার নতুন করে শপথ নিতে পারে নীতিশ তার এনডিএতে ফেরার জল্পনা তৈরি হতেই বিহারের রাজনীতিতে সুরগুল পড়ে গিয়েছে সব রাজনৈতিক দলই শনিবার পাটনায় নিজেদের দলের বিধায়কদের নিয়ে বৈঠক করেছে নীতিশ এনডিএতে ফিরলে বিজেপি যেমন লাভবান হতে চলেছে তেমনি আবার বিপাকে পড়তে চলেছে আর জেডি ও কংগ্রেস ইন্ডিয়া জুটের ভবিষ্যৎ নিয়েও সংশয় দেখা দিয়েছে এই জুটের প্রথম শ্রেণীর নেতা ছিলেন নীতিশ তিনি লোকসভা ভোটের ঠিক আগে জুট ছাড়ায় বিরোধী ঐক্যে বড় ফাটল ধরতে চলেছে অপরদিকে প্রাক্তন কংগ্রেস নেত্রী এবং আসাম প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি অঙ্কিতা দত্ত শীঘ্রই বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন সংবাদ সূত্রের খবর রবিবার বিজেপিতে যোগ দেবেন অঙ্কিতা দত্ত অন্যদিকে সারা আসাম ছাত্র সংস্থার প্রাক্তন সভাপতি দীপঙ্কর না একই অনুষ্ঠানে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা অঙ্কিতা এবং দীপঙ্করের পাশাপাশি প্রাক্তন কংগ্রেস বিধায়ক বিস্মিতা গগৈ এবং প্রাক্তন আশু সহ সভাপতি প্রকাশ দাসও বিজেপিতে যোগ দিতে পারেন এদিকে কংগ্রেস নেতা অপূর্ব কুমার ভট্টাচার্য উনত্রিশ জানুয়ারি বিজেপির মিত্র আসাম গণপরিষদে যোগ দিতে চলেছেন উল্লেখ্য অঙ্কিতা দত্তকে গত বাইশ এপ্রিল কংগ্রেস দলের প্রাথমিক সদস্য পদ থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল তিনি ভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিবির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন পরবর্তী খবরটি হল রাম মন্দির অতীত এবার রাম সেতু বানাবে কেন্দ্র সামনে এলো বড় পরিকল্পনা দীর্ঘ কয়েক দশকের প্রতিকার পর অবশেষে গত বাইশ জানুয়ারি উদ্বোধন হয়েছে রাম মন্দিরের রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে দেশ তুলে শুরু হয়েছে উৎসব তবে রাম মন্দিরের শেষ নয় কেননা কেন্দ্র এবার রাম সেতু তৈরির পরিকল্পনা করছে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান রামচন্দ্রের নির্দেশে বানর সেনা একটি সেতু তৈরি করেছিলেন আর সেই সেতুর উপর দিয়ে রামচন্দ্র এবং তার সেনাবাহিনী পৌঁছে গিয়েছিলেন লঙ্কায় যে স্থানে এই সেতু তৈরি করা হয়েছিল সেই স্থানটি তামিলনাড়ুর রামেশ্বরমের ধনুষকুড়ি দোরা হয় শুধু পৌরাণিক কাহিনী নয় পাশাপাশি এমন একটি সেতুর ইঙ্গিত পাওয়া গিয়েছে নাসার ছবি থেকেও সংশ্লিষ্ট এলাকায় বাসমান পাথরের অস্তিত্ব পাওয়া গিয়েছে

আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে এমন একটি সেতু নির্মাণের জন্য সরকারের তরফ থেকে সমীক্ষা চালানোর কাজ খুব তাড়াতাড়ি শুরু করা হতে পারে এই সমুদ্র সেতু তামিলনাড়ুর ধনুষকুড়ি থেকে শ্রীলঙ্কার তালাইমান্নার পর্যন্ত বিস্তৃত হবে সাগরের উপর তেইশ কিলোমিটারের এই সমুদ্র সেতু তৈরি হওয়ার পাশাপাশি তৈরি হবে রেলপথও ইতিমধ্যেই ছয় মাস আগে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে একটি চুক্তি হয়েছে যে চুক্তি চল্লিশ হাজার কোটি টাকার বিনিময়ে এমন উন্নয়নের পথকে প্রশস্ত করবে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ক্ষেত্রে পরিবহনের খরচ পঞ্চাশ শতাংশ কমানো সম্ভব হবে পরবর্তী খবরটি হলো জ্ঞানবাপী মসজিদ নিয়ে বড় দাবি তুলে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহারের প্রবীণ বিজেপি নেতা গিরিরাজ সিং তার দাবি মুসলিমদের উচিত হবে বারাণসীর ওই মসজিদের জমি হিন্দু পক্ষের হাতে তুলে দেওয়া সার্ভে অফ এই কথা বলেছেন গিরিরাজ জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে রিপোর্ট জমা দিয়েছে এএসআই আদালত এখন ওই রিপোর্ট নিয়ে কোনো পদক্ষেপ না করলেও সেটি ফাঁস করে দিয়েছেন হিন্দু পক্ষের আইনজীবী সেই রিপোর্টই বলা হয়েছে মসজিদের পশ্চিম দিকের নির্মাণের মধ্যে হিন্দু মন্দিরের অংশ রয়েছে সেই রিপোর্ট নিয়ে হিন্দুত্ববাদী কোনো সংগঠন এখনও প্রতিক্রিয়া দেয়নি বিশ্ব হিন্দু পরিষদের ছত্রচায় থাকা একাধিক সংগঠন বারাণসী এবং মথুরার মসজিদ সরিয়ে নিতে মামলা করেছে কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ এএসআই প্রকাশিত রিপোর্ট সম্পর্কে একটি বাক্য খরচ করেনি বস্তুত গোটা হিন্দুবাদী শিবিরের একমাত্র গিরাজি দাবি তুলেছেন মুসলিমরা জ্ঞানব্যাপী মসজিদের তুমি হিন্দুদের হাতে তুলে দিক তিনি বলেন অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে অযোধ্যার পর কাশী ও মথুরার মন্দির পুনরুদ্ধার করা হবে এই কথা আগেই বলা হয়েছিল জ্ঞান বা বিনিয়ে এএসআই রিপোর্ট প্রকাশের পর মুসলিমদের উচিত হবে মসজিদের জায়গা হিন্দুদের হাতে তুলে দেওয়া বিতর্কিত মন্তব্য করার জন্য পরিচিত গিরিরাজ বলেন স্বাধীনতার পর ভারতে একটিও মসজিদ বাঙ্গা হয়নি অন্যদিকে পাকিস্তানে একটিও হিন্দু মন্দির অবশিষ্ট নেই মোদীর মন্ত্রীর এই বক্তব্যে অবশ্য অনেকেই বিস্মিত অযোধ্যায় যে জমিতে রাম মন্দির তৈরি হয়েছে উনিশশো সালের ছয় ডিসেম্বর পর্যন্ত সেখানে বাবরি মসজিদ ছিল হিন্দুত্ববাদী সংগঠনগুলির দাবি মুঘল সম্রাট বাবরের সময় রাম মন্দির ভেঙ্গে মসজিদ বানানো হয়েছিল উগ্র হিন্দু করসেবকরা ওই মসজিদ ভেঙ্গে ফেলে প্রবীণ এই বিজেপি নেতা অবশ্য বলেছেন মন্দির মসজিদ বিবাদ নিয়ে কেউ যেন সাম্প্রদায়িক উস্কানি না দেন তিনি চান শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান হোক পরবর্তী খবরটি হলো লোকসভা নির্বাচনের আগে একশো টাকার নিচে নামবে কি পেট্রোলের দাম প্রকাশ্য এলো বড় খবর সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই ফের একবার সস্তা হতে চলেছে জ্বালানির দাম সর্বভারতীয় মিডিয়ার দাবি খুব শীঘ্রই আন্তর্জাতিক বাজারে ক্রুড ওয়েল বা অপরিশোধিত তেলের দাম সস্তা হতে চলেছে গত এক সপ্তাহ ধরে আশি ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে ব্র্যান্ড ক্রুড ওয়েলের দাম যে কারণে খুব শীঘ্রই দেশীয় বাজারেও জ্বালানির দামে পতন দেখা যেতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের প্রসঙ্গত উল্লেখ্য বিগত দেড় বছরেরও বেশি সময় ধরে প্রায় একই রকম রয়েছে জ্বালানির দাম তবে সম্প্রতি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম একশো ডলার থেকে কমে আশি ডলারে নামতেই হয় দেশীয় বাজারে মিডিয়া সূত্রে খবর প্রতি লিটার জ্বালানি বিক্রি করে ছয় থেকে দশ টাকা অবধি লাভ করছে তেল কোম্পানিগুলি যে কারণে এবার সরকারের তরফ থেকে বড় পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মনে করছে অনেকে এই মুহূর্তে কলকাতা ও মুম্বাইয়ের মতো মেট্রো সিটিতে পেট্রোলের দাম রয়েছে একশো ছয় টাকার একটু বেশি যেখানে দিল্লিতে এক লিটার তেল পাওয়া যাচ্ছে ছিয়ানব্বই টাকায় যেখানে তীরুত্তমানগরীতে প্রতি লিটার তেল মিলছে বিরানব্বই দশমিক সাত ছয় টাকায় ওদিকে মুম্বাইতে এক লিটার তেল পাওয়া যাচ্ছে চুরানব্বই দশমিক দুই সাত টাকায় যেখানে চেন্নাইয়ে এক লিটার তেলের দাম চুরানব্বই টাকার সামান্য বেশি ওদিকে নয়াদিল্লিতে এক লিটার তেলের দাম নব্বই টাকা এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের দাবি খুব শীঘ্রই প্রায় পাঁচ থেকে দশ টাকার মতো কমতে পারে জ্বালানির দাম আবার একেবারে না কমে দাপে দাপে কমতে পারে বলে ধারণা অনেকের যদিও ঠিক কবে থেকে জ্বালানির দাম সস্তা হতে চলেছে তা নিয়ে বিষদের তথ্য পাওয়া যায়নি পরবর্তী খবর কি হলো বিহারের রাজনৈতিক অস্থিরতার চূড়ান্ত পর্যায়ে সূত্রের খবর আঠাশ জানুয়ারি রবিবার নীতিশ কুমার নভেম্বরের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন অবশ্যই তা বিজেপির সমর্থনে এদিকে এই পরিস্থিতির মধ্যে বড় বিবৃতি দিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তিনি বলেছেন নীতিশ কুমার যদি ইন্ডিয়া জুটে থাকতেন তাহলে তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন তাকে জুটের সমন্বয়ক বা অন্য কোনো বড় পদ দেওয়া যেত এখন যে কাউকে প্রধানমন্ত্রী পদের জন্য বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি অখিলেশ যাদব এ ব্যাপারে কংগ্রেসকে দায়ী করেছেন তিনি বলেছেন কংগ্রেসকে এগিয়ে আসতে হবে নীতিশ কুমারকে নিয়ে কংগ্রেসের যে অবস্থান দেখানো উচিত ছিল তা হয়নি বলে মন্তব্য করেছেন অখিলেশ যাদব সমাজবাদী পার্টির প্রধান বলেছেন তিনি চান নীতিশ কুমার ইন্ডিয়া জুটেই থাকুন তিনি উদ্যোগ নিয়ে ইন্ডিয়া জুট গ্রহণ করেন বলে মন্তব্য করেন অখিলেশ সমাজবাদী পার্টির প্রধান বলেছেন নীতিশ কুমারের অসন্তুষ্টির পেছনের কারণ নিয়ে আলোচনা করা যেতে পারে তিনি মনে করেন এ ব্যাপারে কথা বললে সমাধান সূত্র পাওয়া যাবে কংগ্রেসের নিয়া যাত্রা প্রসঙ্গে অখিলেশ যাদব বলেছেন তাকে আমন্ত্রণ জানানো হয়নি যদি সমাজবাদী পার্টিকে ডাকা হয় তাহলে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি অখিলেশ যাদব বলেছেন আসন বন্টন সঠিক সময়ে হওয়া উচিত তাহলে প্রার্থীরা সঠিকভাবে মাঠে কাজ করতে পারেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাহুল গান্ধীর নাম প্রসঙ্গে তিনি বলেছেন নির্বাচনের পরে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে কে এই পদে বসবেন যে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন বলেও জানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান লোকসভা নির্বাচনের প্রচারে রাহুল গান্ধীর সঙ্গে একসঙ্গে নেওয়া প্রসঙ্গে অখিলেশ যাদব বলেছেন এখনই এ ব্যাপারে বলা কঠিন তাকে নিয়ে কোনো প্রচার উত্তরপ্রদেশে করা হবে কিনা তার সময় বলবে বলে জানিয়েছেন অকিলেশ পাশাপাশি অকিলেশ বলেছেন তিনি প্রধানমন্ত্রী পদের দৌড়ে নেই তবে যেখানে আঞ্চলিক দলগুলির শক্তি বেশি সেখানে তাদেরকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে ফের একবার সোয়াল করেছেন অকিলেশ যাদব রাম মন্দির প্রসঙ্গে অকিলেশ যাদব বলেছেন বিজেপি বিষয়টি নিয়ে রাজনীতি করছে পাশাপাশি রাম মন্দির থেকে বিজেপি ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি এদিকে নীতিশ কুমার আঠাশ জানুয়ারি ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে চার ফেব্রুয়ারি বিহারের বেতিয়ায় প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত